সেরা সম্মান পাচ্ছে ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড গ্রুপ অফ ইনস্টিটিউশন। স্টুডিওতে সরাসরি রয়েছেন ডক্টর অরিন্দম চক্রবর্তী, প্রিন্সিপাল ডক্টর বিসি রায় কলেজ অফ ফার্মেসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, এবং ডক্টর সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, প্রিন্সিপাল ডক্টর বিসি রায় কলেজ অফ প্রফেশনাল কোর্সেস। আপনাদের দুজনকে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাবো। শুরুতেই আমি আপনার কাছে আই হোপ ডক্টর দত্ত যে ইঞ্জে পাওয়ার যে প্রাপ্তি যে সম্মান প্রাপ্তি কেমন লাগছে যে চব্বিশ ঘন্টার তরফ থেকে পেয়ে? শুভ সন্ধ্যা এবং অভিনন্দন। জি চব্বিশ ঘন্টা এত বড় একটা কাজ করলো, এরকম করোনা আবহ চলছে, তার মধ্যেও এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ডের যে পরম্পরা জি চব্বিশ ঘন্টা বজায় রেখেছে তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এবং আমরা সত্যি উচ্ছ্বসিত এবং আমরা ভীষণ আনন্দিত। এবং সত্যি কথা বলতে কি, আমাদের দায়িত্ব বেড়ে গেল, এত বড় একটা অ্যাওয়ার্ড আমরা পরপর দু বছর পেলাম, এবং 2020 এই প্রাপ্তি সত্যি মনে থাকবে এবং আমাদের দায়িত্ব নিঃসন্দেহে বেড়ে গেল। ডাক্তার চক্রবর্তী, প্রথমে আমি কৃতজ্ঞতা জানাবো কর্তৃপক্ষ চব্বিশ ঘন্টা। আসলে এই এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ডটা আমাদের কাছে শুধুমাত্র একটা পুরস্কার নয়, সেটা আমাদের কাছে একটা অনুপ্রেরণা, ভবিষ্যতে স্বপ্ন পূরণের যে অঙ্গীকার আমরা করেছি সেটা রক্ষা করারই একটা অনুপ্রেরণা। আর এই ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড গ্রুপ অফ ইনস্টিটিউশন কেন আর সবার থেকে আলাদা, এই সেরার তকমাটা কেন তারাই ডিজার্ভ করে? একটু ছোট করে বলি, আমাদের পথ চলা শুরু হয়েছিল ঠিক আজ থেকে 20 বছর আগে 2000 সালে। সেদিনে যে চারা গাছ বপন করা হয়েছিল, আমি যদি বলি যে আজ তা একটা মহিরুহ, মনে হয় কম বলা হয়। কারণ আমাদের ইস্পাত নগরী দি এডুকেশন হাব দুর্গাপুরের যে ফুলঝোর ক্যাম্পাস, সেখানে ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ এবং তার সাথে পাল্লা দিয়ে ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস, এই দুটো কলেজ রয়েছে। আমরা শুরু করেছিলাম 2000 সালে, এবং আমাদের যে ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানে 7টি বিটেক কোর্স, এর বাইরে এমটেক যেখানে 4টি স্ট্রিমে পড়ানো হয়, এর বাইরে আমাদের এমবিএ এবং এমসিএ। এমসিএ সম্পর্কে বলতে হলে, খুব সম্প্রতি এআইসিটি যে নির্দেশিকা দিয়েছে এমসিএ কে 3 বছর থেকে 2 বছরে পরিবর্তিত করার, এটা কিন্তু এমসিএর জন্য একটা বৈপ্লবিক একটা পদক্ষেপ। আর আমাদের ফ্যাকাল্টি অফ ম্যানেজমেন্ট স্টাডিজ তারা যে পরিচালনা করছে এমবিএ বিগত বহু বছর ধরে ভীষণ সাফল্যের সাথে, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আমাদের ওখানে বিটেক আছে মোট 7টা স্ট্রিমে, সেগুলো হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এর বাইরে আছে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এর বাইরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এর বাইরে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ মোট 4টি বিষয় এমটেক আছে। এর বাইরে 2008 সাল থেকে ওখানে শুরু হয়েছিল বিবিএ এবং বিসিএ, তারপরে একটা সময় সম্পূর্ণ স্বতন্ত্র কলেজ হিসেবে আত্মপ্রকাশ করলো ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস, যেখানে বিবিএ বিসিএ এর সাথে শুরু হলো বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট। তারপর এত সুন্দর ছাত্র এবং অভিভাবক মহলের রেসপন্স, সেসব দেখে আমরা শুরু করলাম নতুন 3 খানি কোর্স, ব্যাচেলার অফ অপটোমেট্রি, এর সাথে শুরু হলো বিবিএ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, তার সাথে শুরু হলো বিএসসি মেডিকেল ল্যাব টেকনোলজি। আমরা যথেষ্ট সার্ভে করেছি আমাদের যে পরিচিত মহল সেখানে, এবং আমরা বুঝতে পেরেছি যে আমাদের যে জনপ্রিয়তা, বছরের পর বছর ধরে যে ধারাবাহিকতা, সেখানে এই সমস্ত কোর্সগুলো চালু করলে আমরা ডেফিনেটলি খুব ভালো রেসপন্স পাবো এবং আমরা সেরকম পাচ্ছি। এবারে ছোট্ট করে বলতে হয় যে আমাদের এই ধারাবাহিক সাফল্যের চাবিকাঠিটা কি? চাবিকাঠি অনেক কিছু, ভীষণ হেলদি টিচার এবং স্টুডেন্ট রেশিও, ভীষণ সুন্দর ফ্যাকাল্টি যেখানে প্রচুর ডক্টরেট রয়েছেন, তার বাইরে সবথেকে বড় কথা ডিজিশ ক্যাম্পাস, হোয়াট নট, সেই ক্যাম্পাসে কি নেই, ক্যাফেটেরিয়া থেকে শুরু করে ব্যাংক, এটিএম, সম্পূর্ণ স্বতন্ত্র একটি মেডিকেল ইউনিট যা বিখ্যাত দুর্গাপুর মিশন হসপিটালের সহযোগিতায় করা হয়েছে, এর বাইরে 550 আসন বিশিষ্ট অডিটোরিয়াম, এর বাইরে ফুটবল মাঠ, ক্রিকেট মাঠ, বাস্কেটবল মাঠ, এসব তো আছেই। তার সাথে খুব সম্প্রতি, খুব সম্ভবত ডিসেম্বর 2019 আমরা দ্য কেমব্রিজ মার্কেটিং কলেজের সাথে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেছি, যার মাধ্যমে এই সোসাইটির অধীনস্থ যে 4খানি কলেজ, সেখানকার ছেলেমেয়েরা কেমব্রিজ মার্কেটিং কলেজের এক্সপার্টাইজ কিন্তু তারা নিতে পারবে। এবং এই যে করোনা আবহ চলছে, আপনি শুনলে খুব খুশি হবেন, এই করোনা আবহে যেভাবে ইঞ্জিনিয়ারিং কলেজ এবং একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস এর শিক্ষকেরা ছাত্রছাত্রীদেরকে সম্পূর্ণভাবে অনলাইন কোর্সের মাধ্যমে এনরিচ করে চলেছেন, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আমি একটু আগে একটা পরিসংখ্যান দিয়েছিলাম যে ইঞ্জিনিয়ারিং কলেজে 2 পর্যায়ে যথাক্রমে 9000 এবং 2000 মতন অনলাইন ক্লাস হয়েছে, এবং একটুও পিছিয়ে নেই
বিসিআইডিসি এটিসি এবং সবসময় ছাত্রদের সাথে যোগাযোগ রেখে অভিভাবকদের সাথে যোগাযোগ রেখে কিভাবে ভালো করা যায়, কিভাবে এন্টায়ার সিস্টেমটাকে ইম্প্রুভ করা যায় সেই প্রবণতা আমাদের মধ্যে আছে। এবং এইভাবে আমরা এগিয়ে চলেছি। আমাদের একটি কমিউনিকেশন ল্যাব আছে যেখানে আমরা কিন্তু আইআইটি খড়গপুরের সাথে আমরা গাঁটছাড়া করেছি এবং তার মাধ্যমে আমরা কাজ করেছি। এবং এখানে একটা কথা বলতে হয় যে আমরা এবছর থেকে চালু করেছি ব্যাচেলর অফ অপ্টোমেট্রি, যেটা আমি আপনাকে বললাম। এবং এই অপ্টোমেট্রি এবং মেডিকেল ল্যাব টেকনোলজির জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার, যে ধরনের ব্যয়ের সাপেক্ষ ল্যাবরেটরি আমরা তৈরি করেছি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের এখানকার যে অন্যান্য কলেজ তার চাইতে কিন্তু এই পরিকাঠামো অনেক গুণ এগিয়ে। এবং হাতে কলেজের ছাত্রছাত্রীদেরকে কিভাবে দক্ষ করে দেওয়া যায় এই সমস্ত ফিল্ডে তার জন্য কিন্তু কোনো প্রশংসাই যথেষ্ট নয়, আমরা যথেষ্ট আশাবাদী। দেখুন, বিসিআইডিসির ব্যান এখন রাজ্যের সীমা ছাড়িয়ে, দেশের সীমা ছাড়িয়ে বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় রয়েছে। সেই বিসিআইডিসি ব্যানকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। আমি মনে করি যে আমাদের প্রতিদ্বন্দ্বী আমরা নিজেরাই, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমার ব্রাইট ইয়ং সহযোদ্ধা ডক্টর অরিন্দম চক্রবর্তী আরো ভালো বলতে পারবেন তার যে বিধাননগর ক্যাম্পাস সম্পর্কে। আসলে আমাদের উনি যেটা বললেন সেটা একটা ক্যাম্পাস, আমাদের দ্বিতীয় ক্যাম্পাস আছে সেটা বিধাননগরে। ওইখানে আমাদের দুটো কলেজ আছে, একটা হচ্ছে বিসিআই কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, যে কলেজটি 2005 সালে যাত্রা শুরু করেছিল, বর্তমানে বি ফর্ম এম ফর্ম তো রয়েছে। এই বছর মানে এই শিক্ষাবর্ষ থেকে আমরা ডিপ্লোমা ইন ফার্মাসি ওখানে চালু করছি। আর উৎকর্ষতা এবং 100% কর্মনির্ভরতা ওখানে আমাদের এনে দিয়েছে এনবি অ্যাক্রিডিটেশন। আর সম্প্রতি 2020 সালে যে এনআইএফ ব্যাংকিং হয়েছে সেখানে আমরা প্রথম 100-তে সুযোগ্য স্থান পেয়েছি। এর সঙ্গে সঙ্গে ওই ক্যাম্পাসে বিসিআই পলিটেকনিক আছে যেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের ডিপ্লোমা পড়ানো হয়। এখানে 100% প্লেসমেন্ট আপনি শুনলে খুশি হবেন। আমি সবাইকে বলতে চাইবো যে এই কোভিড পরিস্থিতিতেও এখানে আমরা নিয়ারলি 90% এন্ড অ্যাভব প্লেসমেন্ট দিয়েছি এবং এখনও প্লেসমেন্ট হচ্ছে। এটা ভার্চুয়াল মোডে হচ্ছে, টেলিফোনিক ইন্টারভিউ এখনও চলছে, যদিও কিছুটা ডিলে হয়েছে এই পরিস্থিতির জন্য। তবু উৎকর্ষতা এবং উচ্চশিক্ষার আবহতে এটাই সক্রিয়তা আমাদের পলিটেকনিক কলেজে। একদমই। এবং এখান থেকে যে স্টুডেন্টরা যারা বেরিয়ে যাচ্ছেন, যারা প্রতিষ্ঠিত হচ্ছেন, আজ তারা কোথায় কোথায় রয়েছেন যদি একটু বলেন, আমাদের যারা অভিভাবকরা রয়েছেন, যারা পড়ুয়ারা রয়েছেন। অবশ্যই, আমি আগেই বললাম, তার আগে আরেকটা কথা আমি বলতে চাই যে আমাদের কিন্তু বিটেক এর যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই দুটো কোর্স কিন্তু এনবিএ অ্যাক্রিডিটেশন পেয়েছে এবং আমরা কিন্তু এখন ন্যাকের জন্য ঝাঁপিয়ে পড়েছি। আর আমাদের যে ছেলেমেয়েরা আইটি বেসড যে বিভিন্ন কোম্পানি সে তো আছেই, কোর ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন কোম্পানি এবং এর বাইরে হসপিটাল ম্যানেজমেন্টের বিভিন্ন হাসপাতাল, হ্যাঁ মিশন হসপিটাল দুর্গাপুরের সাথে আমাদের তো রয়েছে, সেখানে আমাদের প্রচুর ছেলেমেয়ে ইন্টার্নশিপ করছে। এর বাইরে বাইরে পশ্চিমবঙ্গের বাইরে অনেক হাসপাতালের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। এবং এই রেসপেক্টে বলতে পারি যে আমাদের যারা প্রাক্তনী, আমাদের যারা অ্যালামনি, তারাই কিন্তু আমাদের সত্যিকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কারণ আমরা যে দায়বদ্ধতা, যে নিষ্ঠা, যে একাগ্রতার সাথে বছরের পর বছর ধরে পড়িয়ে চলেছি তার জন্যই কিন্তু আজকে আমরা এই জায়গাটায় আসতে পেরেছি, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আমরা সস্তা জনপ্রিয়তায় বিশ্বাস করি না, কিন্তু আমরা একটা কথা মনে করি যে আমরা যে পরিবেশটা তৈরি করতে পেরেছি সবার জন্য, আমাদের জন্য, আমাদের ছেলেমেয়েদের জন্য যে পরিবেশটা তৈরি করতে পেরেছি সেই পরিবেশে আমরা এগিয়ে চলেছি। আমি ব্যক্তিগতভাবে এখানে 15 বছর ধরে আছি, আমার সহকর্মী আরো 1 বছর আগে থেকে এখানে আছে। তো এরকম ভাবে আমরা এগিয়ে চলেছি। এবং আমার আমি একটা কথা বলতে চাইলাম যে আমরা কিন্তু আমাদেরই প্রতিদ্বন্দ্বী, মানে আমাদেরকে নিজেকে ছাপিয়ে যেতে হবে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। এবং আপনি ভাবুন, স্যাটল্যাব, ডেলয়েট, টিসিএস, কগনিজেন্ট এসব তো আছেই, ইনফোসিস এসব তো আছেই, এত বড় বড় কোম্পানিতে আমাদের ছেলেমেয়েরা যাদেরকে মাত্র 1 বছর আগে আমরা বাচ্চা হিসেবে পড়াতাম, তারা এখন বড় বড় দায়িত্ব নিয়ে সেখানে কাজ করছে, এটা কিন্তু ভাবলে সত্যি গর্ব উপভোগ করি। দুটো ছেলে মেয়ে যারা খুব বড় পজিশনে চাকরি করছে তারা আমাদের রানিং স্টুডেন্টদের জন্য 1 ঘন্টার একটি সেশন করলো। এবং এটা কিন্তু আমরা খুব মনে করি, এই যে কন্টিনিউয়াস যে ক্লাস গুলো হচ্ছে সেখানে টিচারেরা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু তার বাইরে একটু ভ্যারিয়েশন আনার জন্য আমরা প্রাক্তন ছাত্রদেরকে নিয়ে আসছি যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছে এবং তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। এবং এটা কিন্তু আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে
কন্টিনিউয়াস ক্লাসের পর ক্লাস করার মাঝখানে এরকম যদি কিছু ব্যবস্থাপনা করা যায় তার কিন্তু কোনো বিকল্প হয় না, কারণ তারা সরাসরি দাদা দিদি বলে যাদেরকে সম্বোধন করে তাদের কাছ থেকে শুনতে পাচ্ছে যে ইন্ডাস্ট্রিতে কিরকম ভাবে কাজ করতে একদম ওই অভিজ্ঞতার মিশেলে একটা অন্য একটা প্রধান একটা তৈরি হয়েছে। যে ধরুন এই পরিস্থিতিতে সমস্ত ভার্চুয়াল মোডে লার্নিং হচ্ছে যতটা সম্ভব হচ্ছে, এবার এই জায়গায় প্রচন্ড ভাবে ইন্টারন্যাশনাল বিভিন্ন লেকচার আমরা এখানে অ্যারেঞ্জ করছি, এবং তার সাথে যখন বিভিন্ন দেশ থেকে অ্যালামনিরা এই নেটওয়ার্কে অংশগ্রহণ করছে, তো এটা অবশ্যই একটা এক্সট্রা পাওনা আমাদের কাছে তো বটেই স্টুডেন্টদের কাছেও। একদম, এবং যারা পড়ুয়ারা রয়েছেন তাদেরকেই বলবো যে এই মুহূর্তে যাদেরকে আমরা সেরা স্বীকৃতি দিচ্ছি, আরো একবার বলছি যে চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2020 এবং সেরা সম্মান বেস্ট ইন একাডেমিক এক্সেলেন্স তারা পাচ্ছেন ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড গ্রুপ অফ ইনস্টিটিউশনস, এবং সেরা সম্মান তাদেরকে দেওয়ার জন্য একবার ডেকে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের এডিটর অনির্বাণ চৌধুরী। অনির্বাণটাকে ডাকবো আমাদের এখানে এসে সম্মান প্রদানের জন্য, কিন্তু তার আগে আরো একবার বলবো যে এই যে সেরা স্বীকৃতি আপনারা যা দেখতে পাচ্ছেন জি চব্বিশ ঘন্টার পর্দায়, এই সেরাটা আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা। এদিকে অনির্বাণ চৌধুরী আমাদের মধ্যে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। অনির্বাণদা, I'll see you flexi strong people.